মহামারীতে বিএনপির বিশেষ তহবিল গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান আওয়ামী লীগের জানাব চিকিৎসা না দিয়ে দিল্লির তাবলিগের লোকদের গুলি করা উচিত রাজ ঠাকরে থাকছে মহামারীর বিরুদ্ধে জিতে বিশ্ব নেতৃত্বের পথে চীন আর থাকছে মৃত্যুতে ইউরোপকে ছাড়াতে পারে ভারত আসসালামু আলাইকুম ভিউয়ার্স সমস্ত আলোচনাগুলো জানতে সাফো বাংলা টিভির ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করুন মহামারী ভাইরাসের কারণে দেশের অর্থনীতি রক্ষায় সাতাশি হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের যে প্রস্তাব বিএনপি দিয়েছিল তা প্রত্যাখ্যান করে দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শনিবার বিকেলে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে সকালে রাজধানীর গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামারী ভাইরাসের দেশের অর্থনীতি রক্ষায় সাতাশি হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে সরকারকে প্রস্তাব দেন বিকালে ওবায়দুল কাদের বলেন দেশের অর্থনীতির সম্ভাবনাকে নাকচ করে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য বিএনপি এই প্রস্তাব দিয়েছে এতে সংকটকে আরো ঘনুভূত করবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন প্রাণঘাতী মহামারী ভাইরাসের সৃষ্ট বৈশ্বিক সংকটের এই সময়ে মির্জা ফখরুলের মতো দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব যখন কাণ্ড জ্ঞানহীনভাবে বক্তব্য রাখেন তখন জাতি হতাশ হয় তার বক্তব্য আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হওয়া একজন দিশেহারা রাজনীতিকের অসংলগ্ন প্রলাপ ও ব্যর্থতার বেসামাল বহিপ্রকাশ ওবায়দুল কাদের আরও বলেন মহামারীতে যখন সারা বিশ্বের সব মানুষ একযোগে এই সংকট মোকাবিলায় এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে তখন অর্বাচীনের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাখা বক্তব্য জাতিকে বিভ্রান্ত করে তাদের এই বালখিল্লতার কারণে গত এক দশকেরও বেশি সময় ধরে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন তিনি বলেন মির্জা ফখরুলের যে প্রস্তাব উত্থাপন করেছেন তা আমাদের অর্থনীতির ঊর্ধ্বগামী সম্ভাবনার বিপরীত এই ধরনের বিভ্রান্তিকর তথ্য জনগণকে শুধু হতাশই করতে পারে আর কিছুই নয় আওয়ামী লীগ সম্পাদক বলেন দুর্যোগের এই মুহূর্তে বিভেদ নয় এটা তাদের বিএনপি বোধগম্য নয় আওয়ামী লীগের নেতা কর্মীরা এই সময় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণকে সতর্ক সচেতন ও দায়িত্বশীল করার কাজ করে চলেছে সারা বিশ্বের নেতারা মহামারীর সংক্রমণ নিয়ে দোষারোপের রাজনীতি পরিহার করার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন আর মির্জা ফখরুলরাও তাদের দল এই সংকটকে ঘনীভূত করে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ঐক্যের দুর্গকে নস্বাত করতে চায় এদিকে ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এমএনএস প্রধান রাজ ঠাকরে দিল্লির তাবলিক জামাতের করোনার আক্রান্তদের চিকিৎসার পরিবর্তে তাদের গুলি করে মারা উচিত বলে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি তিনি শনিবার এই মুসলিম বিদ্যাসী মন্তব্য করেন দিল্লির জামাতের নিজাম মার কাজে এক কর্মসূচি থেকে মহামারী ভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগে কেন্দ্র ভারত জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক ও মুসলিম বিদ্বেষী অপপ্রচারের মাধ্যমে এম প্রধানের ওই মন্তব্য প্রকাশ্যে এলো খবর এনডিটিভির রাজ ঠাকরে বলেন নিজামুদ্দিনের মার্কাজের সঙ্গে সংশ্লিষ্ট তাবলিক জামাতের লোকদের ব্যাপারে আমি মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে কথা বলেছি এই ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে মার্কাজের সঙ্গে জড়িত এই ধরনের লোকেরা অধ্যত্ত সহ্য করার মতো নয় এই কারণে তাদের চিকিৎসা করার দরকার নেই বরং তাদের গুলি করে মারা উচিত এই মারাত্মক সংকটে পুলিশ নার্স এবং চিকিৎসকরা গভীর রাত পর্যন্ত কাজ করছেন যদি তাদের উপর আক্রমণ করা হয় তবে আক্রমণকারীদেরকে শিক্ষা দেওয়া উচিত ঠাকরে আরও বলেন দেশ এখন ভয়ঙ্কর সংকটের যাচ্ছে এরকম অবস্থায় ওরা ধর্মটাকেই বড় করে দেখছে এর মধ্যে যদি কোনো ষড়যন্ত্র থাকে তাহলে তাবলিক জামাতে থাকা লোকজনকে পেটানো উচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল করা উচিত এদিকে শনিবার ভারতের এক সরকারি সমীক্ষায় বলা হয়েছে মহামারীতে এই পর্যন্ত আক্রান্তের তিরিশ শতাংশ দিল্লির তাবলিক জামাতের মা সাম্প্রতিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন মার্কাস থেকে ফেরা তাবলিক জামাতের সদস্যদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা তারা অতিরিক্ত নিরাপত্তা দাবি দেওয়ার জানিয়েছেন উল্লেখ্য সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে আরও বেশি গণজমায়েত হলেও কট্টরপন্থী হিন্দু মৌলবাদীরা এখন মুসলিমদের তাবলিগ জামাতকে টার্গেট করে মহামারী ছড়ানোর অপপ্রচারে লিপ্ত হয়েছে ওদিকে চীন মহামারীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে বলেই মনে হচ্ছে ফলে বৈশ্বিক আধিপত্য বিস্তারের পথ আরও সুগম হয়েছে দেশটির জন্য মহামারী ভাইরাসের প্রাদুর্ভাবের সূত্রপাত চীনের উহানে একটি চোরাই পশু বিক্রির মার্কেট থেকে অনেক চীনা নাগরিকই বিভিন্ন ভাইরাসযুক্ত বন্যপ্রাণী যেমন সাপ বাদুর ইত্যাদি খেতে পছন্দ করেন কিন্তু চীনের মতো অন্তঃসংযুক্ত ঘনবসতিপূর্ণ পরিবেশে এটি একটি মহামারী সংক্রান্ত দুঃস্বপ্ন এবং এমন একটি বিপদ যা চীন কর্তৃপক্ষ উপেক্ষা করে এসেছে এই প্রাদুর্ভাবের উৎপত্তি সম্পর্কে সঠিক তথ্য প্রকাশে তারা অনেক মূল্যবান সময় ব্যয় করেছে ফলে চীন এবং পরবর্তীকালের অন্যান্য বিশ্বের অংশে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে প্রকৃতপক্ষে চীনা কমিউনিস্ট পার্টি এখনও আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর প্রকৃত সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য দিচ্ছে না চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এটি দেশ দুইটিকে তীব্র বাঘ যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছে কিন্তু মহামারী মোকাবেলার লড়াইয়ে অন্য দেশগুলো তুলনায় চীনের আপেক্ষিক সাফল্য লক্ষণীয় পশ্চিমারা লকডাউন এবং সামাজিক দূরত্বের মাধ্যমে লড়াই করার সময় প্রায় পুরো চীনের জীবনই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এশিয়া বিষয়ে বিশেষজ্ঞ কিশোর মাহবুবানি তার নতুন বইতে এই প্রশ্নটি করেছেন চীন কি জিতেছে তার যুক্তি হল সিদ্ধান্তমূলক এবং কার্যকারিতার দিক থেকে চীনা নেতৃত্ব আমেরিকা ছাড়িয়ে গেছে মার্কিন অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক মডেল ব্যর্থ হচ্ছে এবং ট্রাম্প প্রশাসনের করোনা ভাইরাস মহামারী সম্পর্কে প্রতিক্রিয়া অবশ্যই এর প্রমাণ বছর কয়েক ধরে চীন সরকার বিভক্ত পশ্চিমাদের বিরুদ্ধে বিভেদ এবং জয়ের ভূমিকা পালন করে আসছে তবে মহামারী চলাচলকালীন সময়ে তাদের এই কৌশল নতুন গতি পেয়েছে প্রথমে তারা মিডিয়ায় অযৌক্তিক ষড়যন্ত্র তত্ত্ব চালিয়ে দেয় যেমন মহামারী ভাইরাস মার্কিনিরাই তৈরি করে চক্রান্তমূলকভাবে চীনের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে তারপর এটি অন্যান্য দেশগুলোকে সহায়তার ছদ্মবেশে প্রাদুর্ভাব মোকাবেলায় তাদের দুর্বলতাগুলি তুলে ছিল তারা তাদের উৎপাদন শক্তি ব্যবহার করে বিপুল পরিমাণ চিকিৎসা সামগ্রী সরবরাহের জন্য বেশ ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছ থেকে কূটনৈতিক ও রাজনৈতিক ছাড় পাওয়ার চেষ্টা করছে আবার মিডিয়াকে তারা বলছে বিদ্যমান বাণিজ্যিক চুক্তির উপর ভিত্তি করেই এই সহায়তার বেশিরভাগ অংশ সরবরাহ করা হচ্ছে এখন চীন ইন্টারনেটের ভবিষ্যৎকে রূপ দেওয়ার জন্য একটি দু কাজ শুরু করেছে চীনা কর্মকর্তাদের যুক্তি বর্তমান বর্তমান ইন্টারনেট কাঠামো আর নির্ভরযোগ্য নয় এটি ঠিক অপেশাদার এবং শিক্ষাবিদদের জন্য একটি নেটওয়ার্ক হিসেবে ইন্টারনেটের প্রতিষ্ঠা হয় আমাদের সভ্যতার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হিসেবে বর্তমানে এর যে আধুনিক ভূমিকা তার জন্য কখনোই এটি ডিজাইন করা হয়নি এটি অপরাধী গুন্ডা এবং অন্যান্য দুষ্কৃতকারীদের জন্য বিশাল সুযোগ দেয় তবে চীনা প্রস্তাবটি ভয়ঙ্কর টেলিযোগাযোগ গোষ্ঠী হুয়াওয়ের দ্বারা প্রস্তাবিত রাষ্ট্রীয় সংস্থা চীন ইউনিকম এবং চীন টেলিযোগাযোগ এবং দেশটি শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এম আই আইটি একসাথে নভেম্বরে আন্তর্জাতিক টেলিযোগাযোগের বৈঠকে একটি নতুন আইপি স্ট্যান্ডার্ড তুলে ধরবে যার উপরে ভোটাভুটি হবে এই প্রস্তাবটি ইন্টারনেটের বর্তমান বিকেন্দ্রীভূত মডেলকে প্রতিস্থাপন করবে যেখানে ডেটা প্রেরণ এবং গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া পৃথক ব্যবহারকারী এবং তাদের কম্পিউটারের উপর নির্ভর করে একটি টপ ডাউন মডেল যা অনেক দেশে রাষ্ট্রপরিচালিত টেলিকম সংস্থাগুলোকে সুযোগ দেবে ব্রাউজিং এবং ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে এর মাধ্যমে একটি আত্মবিশ্বাসী সক্ষম এবং উদার চীনের চিত্র ফুটে উঠেছে সত্যিকারের পরাশক্তি হিসেবে এর বিপরীতে চিত্র দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের ভয়াবহ প্রতিক্রিয়া এবং ক্রম বর্ধমান উদ্ভট প্রচেষ্টার মাধ্যমে সন্দেহ নেই গণপ্রজাতন্ত্রী চীন দুই সালে বিশ্বে আধিপত্য বিস্তার করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এটি অবাস্তব নয় এটি চীনা নেতা শি জিনপিংয়ের স্পষ্ট লক্ষ্য যদিও চীনা কমিউনিস্ট পার্টি পূর্ব পশ্চিমের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছে কিন্তু তাদের উচ্চাকাঙ্ক্ষা আর যাই হোক বন্ধুত্বপূর্ণ নয় তারা তাদের লক্ষ্যের অনুসরণে কূটনৈতিক অর্থনৈতিক সামরিক এবং প্রযুক্তিগত শক্তি অর্জন করছে তবে ইউরোপীয় ইউনিয়ন এখন চীনকে একটি পদ্ধতিগত প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করছে অস্ট্রেলিয়া তার রাজনীতিতে বৈদেশিক হস্তক্ষেপকে অপরাধ বলে এবং বাইরের শক্তির পক্ষে তদ্বিরকারীদের জন্য বাধ্যতামূলক নিবন্ধন জারি করে একটি নতুন অভূতপূর্ব প্যাকেজ পাঁচ করেছে আপুর ভারতের মুম্বাইয়ে এশিয়ার বৃহত্তম বস্তিতে প্রাণঘাতী মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা যাওয়ার পর দেশটির শীর্ষস্থানীয় চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন মহামারী ভাইরাসের সম্ভাব্য ব্যাপক সংক্রমণ ঠেকানোর জন্য ভারতকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি মহামারী ও মৃত্যুপুরী ইউরোপ এবং যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে ভারত দেশটির বাণিজ্যিক রাজনীতি খ্যাত মুম্বাইয়ের ধারাবি বস্তিতে বুধবার মহামারী ও আক্রান্তের ছাপ্পান্ন বছর বয়সী এক ব্যক্তি মারা যান মুম্বাইয়ের ব্রিহান মুম্বাই পৌর কর্পোরেশন বিএমসি এক কর্মকর্তা সি এন এন কে বলেছেন মৃত ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস ছিল না স্থানীয় কিরণ দিগ হাসপাতালে পাঠানো হয়েছিল তাকে সেখানে মহামারী পরীক্ষায় পজিটিভ ফল আসার কয়েক ঘন্টার মধ্যে মারা যান তিনি